হ্যালো, আসসালামু আলাইকুম বিয়াস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি চলে আসছি নবদ্বীপ সংগঠনের পক্ষ থেকে, মোহাম্মদ মনুষে। আজকে আপনাদেরকে নিয়ে আসছি কুমিল্লা চৌদ্দগ্রাম মিয়ার বাজার পদুয়া। এখানে প্রবাসী সুমন ভাইয়ের বাড়িতে দ্বীপ সংরক্ষণ কিছু কাজ, অনেকগুলো কাজ করছি, আমরা আপনাদেরকে দেখাবো। দোতলায়, নিচতলা এবং দোতলা মিলিয়ে আমরা অনেক কাজ করছি। আমরা এখন নিচতলায় আপনাদেরকে দেখাচ্ছি সুমন ভাইয়ের বাড়িতে দ্বীপ সংরক্ষণ, টিপশন, টিভি ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, তারপর ওয়াল ডিজাইন, এগুলো অনেক ধরনের ডেকোরেশনের কাজ করছি। আপনারা দেখুন, ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন ভিডিওটি দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে এখন আমি ডাইনিং রুমে নিয়ে আসছি। ডাইনিং রুমে অনেক সুন্দর একটি কাজ, সিলিং ডেকোরেশনের কাজ আছে। ঝাড়বাটিটা, ঝাড়বাতিটা অনেক সুন্দর একটি ডিজাইনের কাজ থেকে দেখালে বুঝতে পারুন, গোল্ডেন ডিজাইনের ভিতরে ঝাড়বাতি। নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঝাড়বাতিটি, নিচ থেকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি ঝাড়বাতি। দূর থেকে আমাদের জিপসাম সিলিং ডেকোরেশন ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনি চাইলে পিলার এরকম নকশা দিয়ে ডিজাইন করতে পারেন, পিলার ডিজাইন। আমি আপনাদেরকে কাছ থেকে একটু দেখাবো। অনেক সুন্দর একটি কালার, এন্টিক মার্বেল শেড ডিজাইন করা। একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আমি পুরো সিলিংটাকে এখন দেখাবো। আমরা এখানে একটি রাউন্ড ডিজাইন করছি গলির, দেখাচ্ছি পুরোটা অ্যান্টিক কালার। এখানে আমাদের কোনো মাল্টি কালার করা হয় না, বেশিরভাগই আমরা অ্যান্টিক কালার গুলো করি, দামি রং, খরচ একটু বেশি হয়। চলুন আরেকটি, আমরা যে ওয়াল ডেকোরেশন চাইলে আপনি এইভাবে বিট করে নিতে পারেন। আরেকটি গেট করছি, লাইট গুলো দিলো ভিতরের। এখানে আমরা আরেকটি সুন্দর একটি গেট করছি। খুব সুন্দর একটি গেট এখানে করা হয়েছে, সিম্পলের ভিতরে খুব সুন্দর ডিজাইন। এখানে অনেক উপরে কাজ চলতেছে, এর জন্য অনেক ভিতরে মালামাল আছে। কাজ থেকে দেখাচ্ছে ভিতরে একটি সুন্দর একটি সিলিং করছি আমরা, দেখাই আপনাদেরকে সিম্পল সিলিংটি করা, একদম সিম্পল হাফ সিলিং করে উপরে বোর্ড দিয়ে করে দিছি। একদম কাঠের মতন, এটা অরিজিনালি আমরা এন্টিক রঙের দ্বারা তৈরি করা। এটা আপনি বুঝতেই পারবেন না, এটা রং না কাঠ, একদম হুবহু কাঠের মতন দেখতে। পুরোটা দেখাচ্ছি নিচ থেকে, পুরোটা কি আমরা একদম হুবহু কাঠের মতো তৈরি করেছি এখানে।
দোনো সাইডে একই সিস্টেম আমরা করছি, দেখতে একদম সেম কাঠের মতনই। বেশ, এখন আপনাদেরকে আমরা একটি ডাইনিং রুমের ডাইনিং রুমের ভিডিও দেখাচ্ছি। এখন আপনাদেরকে ড্রয়িং রুমের কিছু ডেকোরেশনের কাজ করছি, এগুলো দেখাবো, চলুন।